আসসালামু আলাইকুম হবার আবারকাত শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসার আরও একটা নতুন আপডেট নিয়ে দর্শক সকলকে আমি বেশ কিছু ভিডিওতে অর্থাৎ আমার পূর্বে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে আমি করো জোরে অনুরোধ করেছিলাম যে ভাই এই মুহূর্তে অনেক ধরনের প্রতারক আপনার চারপাশে ফাঁদ পেতে বসে আছে যারা আপনাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভিসা দেব বলবে কিন্তু আপনি ভিসা পাবেন না দয়া করে তাদের ফাঁদে পা দিবেন না কিন্তু তারপরেও অনেক ভাই অনেক ভাই ভাই এই ধরনের বিপদে পড়েছে এবং তারা এই ধরনের বিপদে পড়ার পরে আমাকে ফোন করছে যেমন আজকেই কুমিল্লা থেকে একজন ফোন করেছিল সে বলছে যে ষাট হাজার টাকার বিনিময়ে তাকে ভিসা দিবে বলে ওই লোককে আর পাওয়া যাচ্ছে না এমন কি বর্তমানে তাকে নাকি আর ভাই বলছে যে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দেন তাহলে আপনাকে এক সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দেবো তো গত শুক্রবারে এই রকম আমি পাঁচ ছয়টা কল পেয়েছিলাম কারো কাছে দশ হাজার কারো কাছে বিশ হাজার কারোর কাছে পঞ্চাশ হাজার যে যার কাছে পারে সেইভাবে টাকা পাগিয়ে নিয়েছে কিন্তু এত কিছু করেও তারা কিন্তু ভিসা পায়নি আর আসলে পাওয়ার তো কোনো রাস্তা নেই তো এগুলো কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে যদি আপনি আমি নিজের ভালো না বুঝি তাহলে কিন্তু আসলে এই ক্ষতি কেউ আপনাকে পুষিয়ে দেবে না যেহেতু এখন সময়টা খুবই ক্রিটিক্যাল ভারত বাংলাদেশিদেরকে বলতে গেলে সকল ধরনের ভিসাই দিচ্ছে না মেডিকেল ভিসা যেটা দিচ্ছে সেটাও এক প্রকারের শুভঙ্করের ফাঁকি এর কারণ হচ্ছে যে মেডিকেল ভিসা প্রতিদিন সর্বোচ্চ পাঁচশোটা করে স্লট ভারত দিচ্ছে যার এ মানে এগেনস্টে প্রায় পঞ্চাশ হাজারের উপরে এখন প্রতিদিন অ্যাপ্লিকেশান মানে করা হচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে চাহিদার বিপরীতে বর্তমান যে যোগানটা সেটা হচ্ছে এক পার্সেন্ট তো এই এক পার্সেন্ট দিয়ে তো আসলে হচ্ছে না মানুষকে ছুটাছুটি করতেই হচ্ছে এবং সবাই চেষ্টা করছে যে পেছনের দরজা দিয়ে কোনো কিছু করা যায় কি না এই ভাবনা থেকে যারা এগিয়ে যাচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু গাড্ডায় পড়ছে এবং প্রত্যেকেই টাকা পয়সা খাওয়াচ্ছে যার ফলশ্রুতিতে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু কোনোভাবে লাভবান হচ্ছেন না এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে অনেকেই কিন্তু এই ধরনের প্রতারণাও করছে যে যমুনা ফিউচার পার্কের আশেপাশে ঘোরাঘুরি করছে আপনি সেখানে ফাইল নিয়ে গেলে আপনাকে জিজ্ঞেস করছে আপনি ভারতের ভিসা করবেন কি না তারপর সাইডে নিয়ে গিয়ে বলছে আমার কাছে লোক আছে আমার হাত আছে আমি ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে আপনাকে পাঁচ ছয় দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে ভিসা করে দেবো আপনি আমাকে এত টাকা দেবেন দেখা যাচ্ছে তারা প্রথমে ষাট হাজার চাচ্ছে আপনি দিতে রাজি হচ্ছেন না হয়তো সে পর্যন্ত দশ হাজার বা পাঁচ হাজারও পর্যন্ত তারা নেমে আসছে তারপরে আপনার কাগজপত্র নিয়ে তারা উধাও হয়ে যাচ্ছে সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে যদি সাবধান না হন তাহলে করার কিছুই থাকবে না